মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। কারণ অনেক দিন থেকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এই কারণে। আর এখন বাজে ভোর 5:30, এদিকে দেখো আকাশটা কিন্তু বেশ থমথমে হয়ে আছে, বৃষ্টি নামবেই। তো ঘুমের থেকে উঠে আমি জানলা খুলে দিচ্ছি, আসলে ভিতরে ভীষণ অন্ধকার, তো বাইরটা খুব অন্ধকার, এদিকে মেঘের ভীষণ গর্জন। তা ঘুম থেকে উঠে বিছানা তুলে আমি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি, তারপর চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর আকাশটা কিন্তু দেখো বেশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি আর কি হয়তো নেমেই পড়বে কিছুক্ষণ পর। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি আজকে পুজো দেব, পুজো দিতে যাব, তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলোকে সেরে নিচ্ছি। তো যে সমস্ত কাজগুলো আমি রাত্রে সেরে রাখি সেটা আজ মানে কালকে রাতে আর সম্ভব হয়নি, শরীরটা ভালো ছিল না বলে। তো আজকে সকালবেলা উঠে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, আর ভীষণ মেঘলা করে এসছে, তোমরা বুঝতেই পারছো যে বেশ অন্ধকার। তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, তার একটাই কারণ যে আজকে যেহেতু পুজো আছে সকাল সকাল পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখো আজকে আমার মেয়েও আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে কিছু খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। আর এদিকে দেখো বেশ বৃষ্টি নেমে পড়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টিটা একটু কমেছে। তারপর আমি এখানে লাল চা বসে দিয়েছি, কারণ আজকে যেহেতু উপোস তাই আজকে দুধ চা বানাইনি, লাল চাই বানিয়ে নিলাম। তো চাটা খেয়ে আমি ঘর মুছে নিচ্ছি, এরপরে স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকে আমার একটা কাজ কমেছে, সেটা হলো আজকে আর রান্নাবান্না নেই, তো এটা হয়তো আমাকে আমার শিব ঠাকুরই বরদান দিয়েছে। তো শরীরটা ভালো নেই, আর এদিকে যেহেতু পুজোর উপোস করেছি, তো উপোস করে এসে অনেক সময় শরীর উপোস হয়তো রান্না করতে ইচ্ছে করে না, তো সেটা ধরো কেউ তো আর প্রকাশ করতে পারে না। তো আজকে আমার মনের কথা হয়তো আমার ঠাকুরই শুনেছে। তো এদিকে দেখো মাও পুজো করে স্নান করে পুজো করে নিচ্ছে, তারপর আমিও স্নান করে এসে বাড়ির ঠাকুর বাড়ির শিবের পুজো দিয়ে নিলাম। এরপর আমি রেডি হয়ে চলে যাব হচ্ছে শিব মন্দিরে। তো আজকে বাড়িতে রান্না নেই বলতে, আজকে নিমন্ত্রণ আছে আমার হাজব্যান্ডের, আর বাবাকে একটুখানি রান্না করে দিয়েছি, তো সেরকম আজকে রান্না হয়নি বাড়িতে, খুবই হালকা রান্না হয়েছে। আমি পুজো দিয়ে নিচ্ছি, আমার সাথে কিন্তু মাও এসেছে পুজো দিতে। মা যেহেতু বাড়িতে জল ঢেলেছে তো এখানে দেখছে না, মা আমাকে বলে বলে দিচ্ছে, হয়তো আমার কোথাও কোনো ভুল হতেই পারে, তো মাকে নিয়ে এসেছি, তো মা আমাকে বলে বলে দিচ্ছে। তো আমিও প্রতিবার পুজো তো মাঝখানে কিছু একটু ভুলেও যাই, তো সেই কারণেই মা আমাকে বলে বলে দিচ্ছে। তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার পরিস্থিতি খুব একটা ভালো নেই, মানে খুব বেশি জোরে আমি কথা বলতে পারছি না, কারণ এত দিন এই গরম ঠান্ডা, মানে এত গরম পড়েছিল যে মানে সমানে ঠান্ডা জল খেয়েছি, তো ঠান্ডা জল খাওয়াতে
আমার গলাটা বেশ বসে গেছে, গলাতে ভীষণ ব্যথা আর কি, কথা বলতেও ব্যথা করে। তো এতদিন তো গলার পরিস্থিতি খুব খারাপ ছিল, শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে আমি কোনো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকেও ভেবেছিলাম হয়তো পারবো না, কারণ শরীরটা খুবই খারাপ, কথাগুলো মানে বেশ জোরে বলতে পারবো না, মনেই হচ্ছে যে কথাটা খুব আস্তেই শোনা যাচ্ছে। তো যাই হোক, কষ্টমষ্ট করে আজকের ভিডিওটাকে আমি বানিয়েছি। তো ভিডিও দিতে না পারলে আমারও ভীষণ খারাপ লাগে, তো আজকে অনেক দিন হয়ে গেল যে আমি ভিডিও দিতে পারিনি। তো আমি এটা কিন্তু অনেক প্রমাণ পেয়েছি যে আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা তো সবসময় ভগবানকে আমরা ডাকতেই থাকি যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, তিনি কিছুটা হলেও কিন্তু আমাদের একটু বিপদ কাটিয়ে দেন। তো আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে, বাড়িতে এসে তারপর দেখো আজকে যেহেতু দুপুরে ভাত খাবো না, তো সাবু ভেজে রেখেছিলাম, তো সেটা এসেই মা মেখে নিয়েছে সাবুটা, সেটাই খেয়ে নিচ্ছি। এবার রাতের বেলা বানানো হচ্ছে রুটি আর হচ্ছে আলুর সবজি। তো আজকে বাড়িতে রাতে সবাই আমরা রুটি আর আলুর সবজি খাবো। তো আজকে আমার মেয়ে আমাকে ভীষণভাবে হেল্প করেছে ভিডিও করতে, তো কাজ করতে থাকলে ভিডিও নিজে নিজে করাটা তো খুব অসম্ভব হয়ে ওঠে। মা আমার মেয়ে আজকে যতটুকু পেরেছে ভিডিওটা করে দিয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও।